ঘর ঘর চল অভিযানের মধ্য দিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন কাজগুলির বিষয়ে মানুষকে অবগত করতে হবে, মানুষের অভিমত জানতে হবে। রবিবার 8 নং টাউন বর্দুয়ালী বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপি ঘর ঘর চল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2023 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 7টি বিধানসভা এলাকায় রবিবার একযোগে শুরু হল বিজেপির ঘর ঘর চল অভিযান। দলীয় নির্দেশ মোতাবেক এদিন 8 নং টাউন বর্দুয়ালী বিধানসভা এলাকায় ঘর ঘর চল অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ব ঘোষণা মোতাবেক এদিন সকলেই বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে নেতাজি স্কুলের মাঠে সমবেত হন, সেখানে সকলে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। তারপর শুরু হয় মত বিনিময় সভা। মত বিনিময় সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশ মেনে প্রদেশ বিজেপি কাজ করছে, মানুষ বিজেপিকে গ্রহণ করছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের কাজগুলিকে নিয়ে মানুষের কাছে যাওয়া হবে। প্রধানমন্ত্রী প্রতিটি ঘরে ঢুকে গেছেন, যার যেটা প্রয়োজন তার কাছে সেটাই পৌঁছে দেওয়া হচ্ছে। ঘর ঘর চল অভিযানের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করা হবে। 7 দিন ব্যাপী ঘর ঘর চল অভিযানের পর পৃষ্ঠপ্রমুখদের কাছে রিপোর্ট প্রদান করতে হবে। পৃষ্ঠপ্রমুখ মণ্ডলের কাছে রিপোর্ট প্রদান করবেন, মণ্ডল থেকে ধাপে ধাপে সেই রিপোর্ট রাজ্য স্তরে পৌঁছে যাবে। বিজেপি দল অন্যান্য দল থেকে পৃথক, ঘর ঘর চল অভিযানের মাধ্যমে মানুষের অভিমত জানতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ये बीजेपी जो लेड हमारा सरकार चल रहा है, हम जो पब्लिक के लिए जनसाधारण के लिए जो जो काम कर रहे हैं ये लोग जाने समझे बूझे, और ट्रांसपेरेंसी जो सरकार है ये लोग समझे, जो हमारा ये गुड गवर्नेंस का जो गवर्नमेंट चल रहा है ये लेके हम सबके सामने जाएंगे। और ख़ास करके जो नशा मुक्त त्रिपुरा हम लोग कह रहे हैं, इस चीज़ को लेके हम लोग क्या क्या कर रहे हैं, और इस चीज़ को लेके भी हम आज का जो घर घर बीजेपी ये चीज़ लेके हम लोग सबके घर में आ गए। सर, आज के साथ ही विधानसभा रिपोर्ट कर पेश करा हमें, जो रिपोर्ट कर पेश करा है कि एक्चुअली में बोला जाता है कि प्रचार के माध्यम ना कि सरकार के उन्नयनमूलक काजे तुले करा, प्रचार तो करते ही होवे, कारण आपनारा जानें 2023 जे आमादेर मिशन इलेक्शन आसछे, खूब सम्भव फेब्रुआरीतेई होवे जदि धरा जाक, जानि ना ठीक। তো সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমাদের প্রতি সমস্ত আমাদের যে বুথ চলো অভিযান সেটা আমাদের সম্পন্ন হয়েছে এবং সাকসেসফুল হয়েছে। এখন আমরা হর ঘর বিজেপি, প্রতি ঘরে বিজেপি, আমাদের প্রতিটা ঘরে আমাদের ঢুকতে হবে, এবং অনেকে যারা হাউস হোল্ড আছে তাদের, আমাদের 8.5 হাউস হোল্ড আছে সারা ত্রিপুরাতে, তাদের কাছে আমরা বলবো যে ত্রিপুরা সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, কেন্দ্রের যে সরকার এবং ত্রিপুরা সরকার কি কি করেছে উন্নয়নমূলক কাজ, সেইগুলো নিয়ে আমাদের রিপোর্ট কার্ড নিয়ে ওনাদের ঘরে ঘরে যাবো। এটাই আমাদের প্রতি ঘরে আমাদের বিজেপি, এই বিষয়টা নিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের গুড গভর্নেন্সের যে বিষয়টা সেটা আমরা শান্তি শৃঙ্খলা ইত্যাদি নিয়ে আমরা মানুষকে বুঝাবো, কেন মানুষ আবার ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করবে না। আমার তো মনে হয় না কেউ এই বিষয়ে কোনো নেগেটিভ কোনো কথা বলবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি মোতাবেক মত বিনিময় শেষে শুরু হয় সুবিশাল র্যালি। র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির 8 নং টাউন বর্দোয়ালী মণ্ডলের নেতৃত্বরা। এদিন র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। র্যালিটি 8 নং টাউন বর্দোয়ালী মণ্ডলে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালির মধ্য দিয়ে সূচনা হয় বিজেপির ঘর ঘর চল অভিযান। র্যালি শেষে বুথে বুথে গিয়ে বিজেপি কর্মীরা ঘর ঘর চল অভিযানে ঝাঁপিয়ে পড়েন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।